এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন কিন্তু একটু বেশি ঘি হলে ভালো হয় এটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে খুব বেশি ভালো লাগবে তা আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা আর এখানে দিচ্ছি আমি এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে নিব আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে আছে কারণ তা না হলে কিন্তু ঘিটা পুড়ে যাবে আর এখানে আমি এখন দিয়ে দিব সুজি সুজি আমি আজকে এখানে ব্যবহার করছি 1.5 কাপ আপনারা আপনাদের পরিমাপটা মতো দিবেন আর সুজিটা দিয়ে এখানে একটু অনবরত লাড়তে হবে আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সুজির হালুয়াটা খেতে ভালো লাগবে না আর আমি ততক্ষণে নাড়বো যতক্ষণ দেখবো সুজিটা খুব সুন্দর ঝুরঝুরি হয়ে যাচ্ছে যেরকম এখন খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে আর আমি এই পর্যায়ে এসে আমি যে দারচিনি এলাচ তেজপাতা আছে সেগুলো আমি উঠিয়ে ফেলবো তো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কাঁচা একটা গন্ধ চলে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে 3 কাপ দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সুজিটা কিন্তু দুধটাকে শুষে নিবে আর ঘন হয়ে আসবে এখানে অনবরতই নাড়তে হবে একটা সময় গিয়ে দেখতে পারবেন যে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে ভালো মতো ঠিক সেই মুহূর্তে আমি চিনি অ্যাড করব তাহলে কিন্তু মানে সুজিটা ভালো সিদ্ধ হয় সবসময় যে কোনো চিনি জাতীয় খাবারে চিনিটা সিদ্ধ হওয়ার পরে আপনারা ব্যবহার করবেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন চিনি দেওয়ার পরে আবারও নাড়তে হবে আর চিনি দেওয়ার পরে অবশ্যই এখানে একটু পানি ছেড়ে দিবে সুজিটা কিন্তু অনেকটাই পাতলা হবে আর হালুয়া বানাতে অবশ্যই কিন্তু নেড়েচেড়েই কিন্তু করতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু হবে না নিচ থেকে লেগে যাবে ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই না আর এই সময় আমি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে কিন্তু যে কোনো মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে আর এই তো নেড়েচেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আরও একটু ঘি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম এই কাজটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু সয়াবিন তেল দিয়ে করলে কিন্তু এই আসল টেস্টটা পাবেন না চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য এবারেও আমি ভালো মতো নেড়েচেড়ে নিব আপনারা যদি হালুয়া অবস্থায় খেতে চান আপনারা কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে পারেন রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে আমি আজকে বরফি আকারে করব তো সেজন্য আমি আরেকটু টাইট চাচ্ছি মানে আরও নেড়েচেড়ে এটাকে আরেকটু শক্ত করে নিব তা আমার কিন্তু হালুয়াটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে দিয়েছে এখন আমি যে পাত্রে আমি সুজিটাকে ঢালবো সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু চেপে চেপে দিব আর এই কাজটা কিন্তু একেবারে গরম থাকা অবস্থায় করতে হবে চেপে চেপে কিন্তু আমি চারদিক থেকে সমানভাবে বসিয়ে দিব আর আমি আজকে এখানে কাজু আর হলো কাঠবাদাম কুচি করে নিয়েছি সেটা আমি এটার উপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা ডিজাইনটা আপনাদের পছন্দ অনুসারে করতে পারেন যে যেরকম পারেন সেভাবে করবেন কুকি কাটার দিয়েও কিন্তু কাটতে পারেন তো গরম থাকা অবস্থা এই বাদামগুলো দিয়ে কিন্তু আমি এই স্প্যাচুলার সাহায্যে কিন্তু ভালো মতো চেপে চেপে দিচ্ছি যাতে করে সুজির সাথে বাদামগুলো ভালো মতো আটকে থাকে দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল সুজির হালুয়া আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন বরফি আকারে কেটে নিব অবশ্যই সুজিটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা কাটবেন তা না হলে কিন্তু ফুলে যেতে পারে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এভাবে বাসায় বানিয়ে খাবেন পরিবারের সবাইকে নিয়ে আর হালুয়া খেতে তো কার না পছন্দ তাই না রুটির সাথে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর এরকম বরফি আকারে কিন্তু খাওয়া যায় এটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন 2 থেকে 3 দিন আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোই লাগে খেতে তাই না আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ